রোগীদের ভিতরে একটা ধারণা থাকে যে আইসিইউতে গেলেই অনেক ব্যয়বহুল চিকিৎসা সেবা লাগবে আমার, বা আইসিইউতে অনেক টাকার বিল হয়, এবং এটা নিয়ে তারা মানে অনেক ভীত স্বতন্ত্র থাকে যে আইসিইউতে গেলেই মনে হয় মানে বিশাল অঙ্কের একটা বিল ধরে দিবে। পাশাপাশি স্যার, COVID-19 এর প্রথম থেকে এখন পর্যন্ত যে আপনারা সেবা দিচ্ছেন স্যার, পেশেন্টদের ভিতর প্রগনোসিস রেট কেমন, মানে ভালো হচ্ছে কেমন, তারা মানে ব্যাক করছে কিরকম, এটা যদি একটু শেয়ার করতেন স্যার জনগণের সাথে আর কি। আচ্ছা, প্রান্তি প্রথমে বলেছেন যে আইসিইউ তে অনেক খরচ। আমি যদি সিম্পলি একটা প্রশ্ন করি যে যারা ঢাকা মেডিকেলে ভর্তি আছেন, যারা মুগদা মেডিকেল কলেজে ভর্তি আছেন, বা কোনো গভর্নমেন্ট মেডিকেল কলেজে আইসিইউতে ভর্তি আছেন, ওখানকার কোনো প্যাশেন্টকে কখনো বলেছে খরচ অনেক বেশি? কেউ বলবে না। কারণ কি, যে ওখানে সরাসরি দায়িত্বটা গভর্নমেন্ট নিচ্ছে। এই প্রসঙ্গ, টাকা পয়সার প্রসঙ্গটা আসছে শুধুমাত্র যারা প্রাইভেটে চিকিৎসা নিচ্ছেন। সত্যি কথা বলতে কি, যে আইসিইউতে যে ম্যানেজমেন্ট প্রোটোকল, এটা মেনটেন করতে গেলে খরচ অনেক অনেক বেশি। সেটা অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে কিন্তু অনেক কম, অনেক কম। যত মিনিমাইজ করা যায় সেটা আমরা বাংলাদেশে করে থাকি। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে এই কম খরচটাই সামাজিক অবস্থার কারণে আসলে অনেক বেশি বেশি হয়ে যায়। তবে যেহেতু এখানে অনেক কিছু কম্প্রোমাইজ করা যায় না, যেমন এখানে আইসিইউতে যে অক্সিজেনটা খরচ হয় সেটা কিন্তু অনেক অনেক বেশি। এখানে সব কিছু ডিসপোজেবল করতে হয়, প্রতিটা জিনিস ওয়ান টাইম ইউজ করতে হয়, রিপিটেড ইউজ করা যায় না, কারণ রিপিটেড ইউজ করলে এটা ইনফেকশনের চান্স অনেক বেশি থাকে, ইত্যাদি কারণে এখানে খরচটা বেশি হয়ে যায়। তবে আমি জনগণের স্বার্থে বলবো, এই খরচটা অন্যান্য দেশের আইসিইউ খরচের তুলনায় কিন্তু অনেক অনেক কম। জি স্যার, একদমই। কারণ হচ্ছে যেহেতু আমাদের, আমরা বলতে গেলে মধ্যম আয়ের দেশ, তো আমাদের অবভিয়াসলি আমাদের আসলে মানুষের জন্য চিকিৎসা সেবাটা একটু ব্যয়বহুলই লাগে অনেক ক্ষেত্রে। তবে আমরা যদি উন্নত বিশ্বের সাথে কম্পেয়ার করি, আমার মনে হয় না আসলে খুব বেশি আমাদের দেশে, বরঞ্চ আমরা খুব অল্প টাকার ভিতরে আমরা একদম বেস্ট যে সার্ভিসটা, ওটা হচ্ছে আমাদের ডক্টররা সার্ভ করে থাকেন, অ্যান্ড উই টোটালি অ্যাপ্রিসিয়েট ইট। স্যার, আইসিইউর আসলে মডেলটা কেমন হওয়া উচিত, একটি আদর্শ আইসিইউতে কি কি সরঞ্জাম থাকা উচিত, যদি স্যার একটু বুঝিয়ে বলতেন, কারণ মানুষের খুব মানে কিউরিয়াসিটি থাকে আইসিইউ নিয়ে, বাট তারা আসলে জানেন না বা হয়তো জানতে চান যে ভিতরে আসলে কি আছে। স্যার, আপনি যদি একটু মানুষের জন্য একটু সহজ ভাষায় বুঝিয়ে বলতেন। আচ্ছা, আইসিইউ এর যেটা প্রথম যেটা, সেটা হচ্ছে স্পেস, একটা অ্যাডুকেট স্পেস হওয়া দরকার। কারণ আইসিইউতে অনেক যন্ত্রপাতি থাকে, যে যন্ত্রগুলো মুভমেন্ট করার জন্য ইউজ করার জন্য পর্যাপ্ত স্পেস না হলে সেটা মেনটেন করা যায় না, ডিফিকাল্ট হয়ে যায়। আর বিশেষ করে আইসিইউতে যে ইনস্ট্রুমেন্টগুলো লাগে, যেমন আমরাকে যেটা কমনলি বলি যে লাইফ সাপোর্ট মেশিন, আসলে লাইফ সাপোর্ট মেশিন আমি বলতে চাই না, আমি বলি ভেন্টিলেটর বা রেসপিরেটরি সাপোর্ট মেশিন। রেসপিরেটরি সাপোর্ট মেশিন লাগে এখানে, একটা পেশেন্টের কন্টিনিউয়াস অক্সিজেন সাপ্লাইয়ের জন্য একটা সাপ্লাই সিস্টেম থাকতে হয়, এয়ার সাপ্লাইয়ের জন্য একটা এয়ার সাপ্লাই সিস্টেম থাকতে হয়, যেটাকে আমরা বলি সেন্ট্রাল অক্সিজেন লাইন, এয়ার লাইন। একটা পেশেন্টের গলায় সবসময় সিক্রেশন জমা হয়, লালা জমা হয়, সেগুলোকে কন্টিনিউয়াস বের করে নিয়ে আসতে হয়। তাছাড়া সেগুলো বের না করলে গলার মধ্যে গিয়ে শ্বাসকষ্ট একটা কারণ হতে পারে, সেগুলো বের করার জন্য সাকশন সিস্টেম থাকতে হয়। এছাড়া বেডগুলো যেগুলো থাকে সেগুলো অন্যান্য জেনারেল বেড আছে একটু ডিফারেন্ট হতে হয়, কারণ পেশেন্টকে বিভিন্নভাবে মুভমেন্ট করার জন্য এটা প্রয়োজন লাগে। এছাড়া ভেন্টিলেটরেরই আবার অনেকগুলো ক্যাটাগরিজ আছে, যে যখন বেশি পেশেন্ট খারাপ থাকে তখন এক ধরনের, যখন পেশেন্ট আমরা উইনিং করি মানে রিকভারি করি তখন লেস সাপোর্ট টাইপের কিছু সিপিএফ বাইপিএফ মেশিন আছে, সেগুলো লাগে। আইসিইউতে যেগুলো পেশেন্টের প্রেশার থাকে না, বিভিন্ন মেডিকেশন দেওয়ার জন্য কোনো কোনো সময় একটা পেশেন্টের 4-5-6টা পর্যন্ত সিরিঞ্জ পাম্প লাগে, যাতে অ্যাডোকুয়েটলি উইথ ক্লোজ মনিটরিং একদম সেকেন্ডে সেকেন্ডে মেডিকেশন দেওয়া যায়, সেজন্য অনেক অনেক সিরিঞ্জ পাম্প লাগে। এবং আইসিইউর পরিবেশটা যেটা, সেটা অবশ্যই অবশ্যই ইনফেকশন ফ্রি হতে হবে। এখানে সাধারণ জনগণের এন্ট্রান্সটা একদম রেস্ট্রিক্টেড হতে হবে। মোট কথা,
কোনো প্রকার যেন ইনফেকশনের সুযোগ সেখানে না থাকে সে ব্যবস্থাটা ইনশিওর করতে হবে। পাশাপাশি এখানে ডক্টর সেট আপ, সিস্টার সেট আপ, নার্স সেট আপ, আয়া খালা বুয়া সবার সেট আপটা টোটালি অন্য অন্য ওয়ার্ডের চেয়ে আলাদা হতে হবে এবং পর্যাপ্ত ম্যান পাওয়ার থাকতে হবে। ম্যান পাওয়ারটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। ডেফিনেটলি স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার, খুব সুন্দর।